মুজিব শতবর্ষে মানবিক আচরণ করুন, আইন শিক্ষানবিশদের প্রতি সদয় হন। এই স্লোগান নিয়ে 2017 এবং 2020 সালের এমসিকিউ উত্তীর্ণ শিক্ষানবিশদের তিন দফা দাবির পক্ষে 7 জুলাই 2020 হতে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে অবিলম্বে 2017 এবং 2020 সালের প্রিলি এমসিকিউ উত্তীর্ণ আইন শিক্ষানবিশদের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তি করতে হবে এবং অপেক্ষমান প্রায় 70,000 আইন শিক্ষানবিশদের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে, অবিলম্বে নির্বাচিত আইনজীবীদের নেতৃত্বে এনরোলমেন্ট কমিটি গঠন করতে হবে, বিতর্কিত ও কালক্ষেপণকারী লিখিত পরীক্ষা বাতিল করতে হবে। দিন এই 50 দিন অতিবাহিত চলেছে, হয়েতে চলেছে, আমরা দাবি জানিয়ে আসছি আমাদের এই লিখিত পরীক্ষাটা এসকেপ করে শর্টকাট পদ্ধতিতে আমাদেরকে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করা হোক, যেখানে সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের স্পষ্ট বিধান আছে এক বছরের মধ্যে একটা পরীক্ষা নিতে হবে, মিনিমাম একটা প্রসেস শেষ করতে হবে, যেখানে কনভেনশনালি অতীতে বছরে 6 মাস পরপর পরীক্ষা নেওয়া হতো। একটা শিক্ষার্থী যখন পিউপিলিস পিরিয়ড তার প্রবেশ শিক্ষাকালীন শিক্ষানবিশ হিসাবে 6 মাস একজন সিনিয়রের সাথে অতিবাহিত হওয়ার পরই সে কোর্টে প্রবেশ করবে, এইটাই নিয়ম ছিল 6 মাস পরপর পরীক্ষা নেওয়ার। কিন্তু এটা বার কাউন্সিল কর্তৃপক্ষই অতি সম্প্রতি ভুলে গেছেন। আমরা যখনই তাদের কাছে বলছি যে লিখিত পরীক্ষাটা এসকেপ করে আমাদেরকে এই সংকট মুহূর্তে, যেহেতু 3.5 বছর আমাদেরকে তালিকাভুক্ত করেননি, আমাদেরকে এই সংকট মুহূর্তে আর সময় না নিয়ে, যেহেতু একটা লিখিত পরীক্ষা শেষ করতে 1.5-2 বছর আপনারা সময় নিয়ে নেন, আর আমাদের সময় কেড়ে না নিয়ে আমাদেরকে মুক্তি দিন। আজকে 50 দিন যাবৎ আমরা প্রতিজ্ঞা অনুষ্ঠানে আছি, আমাদেরকে একটি লোক এখন পর্যন্ত দেখতে আসেন নাই, আমাদের প্রিয় শিক্ষকবৃন্দ আসেন নাই, আমাদের বার কাউন্সিলের কোনো কর্তৃপক্ষ আসেন নাই, আমাদের এনরোলমেন্ট কমিটির কোনো সম্মানিত সদস্যবৃন্দ আমাদের কোনো খবর নেন নাই। আমরা বিশ্বাস করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তলয়া জনরতী শেখ হাসিনা আজকে আমাদের এই সংকটময় মুহূর্তে আমাদের যে যৌক্তিক দাবি সেই দাবি উনি মেনে নেবেন, বাংলার মানুষ আজকে ওনার দিকে তাকিয়ে আছে। আগামী এই করোনা মহামারী পরে পরে যাতে ওরা এমসিকিউ পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য বার কাউন্সিল কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সেটা ভাইবার মাধ্যমে।